চার মাজহাব ইসলামে চারটা মাজহাব নয়। মাজহাব মানে আর প্রথম কথা হচ্ছে বুঝতে হবে আমরা কিন্তু অনেকগুলো ভুল মেসেজ নিচ্ছি এবং দিচ্ছি। মাজহাব মানে হচ্ছে মত, মাজহাব মানে মত, দল না। এটা কোনো পলিটিক্যাল দলও না, মাজহাব কি পলিটিক্যাল দল? এটা কোনো সামাজিক দল? এটা কোনো সাংস্কৃতিক দল? এটা কোনো ধর্মীয় দল? না, এটা হচ্ছে ফেকহি কিছু মতামত। এই জায়গায় বিশ্লেষণে কিন্তু আমরা ভুল করছি, এটা হলো ফেকহি কিছু মত। এমনকি এখানে আকিদারও কোনো আলোচনা হয় না। আপনি বিভিন্ন মাজহাবের ফেকার বইগুলোতে দেখেন যে আল্লাহ কোথায়, এটা নিয়ে কোনো আলোচনা করেনি। আল্লাহর আসমা নিয়ে কোনো আলোচনা করেনি, আল্লাহর সেফাত নিয়ে কোনো আলোচনা করেনি, আরকানুল ইমান নিয়ে কোনো আলোচনা করেনি। তার দ্বারা কী প্রমাণিত হয়? এটা হলো কিছু ফেকহি মত। আর মাজহাব চারটা এটা ঠিক নয়, অনেক মাজহাব ছিল। ইসহাক বিন রাহ ওয়াই, মাযহাবু ইসহাক বিন রাহ ওয়াই, মাযহাবু ইব্রাহিম আন-নাখাঈ, এভাবে সাহাবাদেরও যখন মতামত, হাদা মাযহাবু আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদা মাযহাবু আব্দুল্লাহ ইবনে উমর। তার মানে হচ্ছে মত, দল না, মত। মাযহাব হলো ফেকহি মত। এই ফেকহি মত কোনো কালেই চারটার, আজও চারটার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেকগুলো মত আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি, এক। সেকেন্ড হচ্ছে আসলে কোরআন হাদিস ভিত্তিক কিনা। যদি বলেন যে একজন ব্যক্তির সমস্ত মত কোরআন হাদিস ভিত্তিক, এটা ভুল। একজন ব্যক্তি নবীদের মতো মাসুম নন, ইসমত কার জন্যে? নবী আম্বিয়াদের জন্যে। অতএব ব্যক্তির জন্য কোনো ইসমত সাব্যস্ত হবে না। অতএব কোনো একজন ব্যক্তির মাযহাব এটা নির্ভুল নয়, এটা 100% কোরআন হাদিস নির্ভর নয়। তবে আরেকটা জিনিস বলি, যতগুলো মাযহাব আছে, তাবেঈনদের মাযহাব, তাবুত তাবেঈনদের মাযহাব, পরবর্তীতে যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, এদের তাদের প্রত্যেকের মাযহাব, তাদের মূলনীতি ছিল কোরআন সুন্নাহ। কিন্তু প্রত্যেকটা মাযহাবে তারা কি নির্ভুলভাবে কোরআন সুন্নাহ ফলো করতে পেরেছেন? অবশ্যই না, এটা তারাও দাবি করেননি, তারাও দাবি করেননি। আজকাল যদি কোনো ফলোয়ার দাবি করে থাকে, সেটা তাদের জ্ঞানের সংকীর্ণতা, চিন্তার সংকীর্ণতা। কোনো মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তার উম্মতের কারো জন্য ইসমতকে সাব্যস্ত করে না, কারণ একমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর ইমাম মালিক রাহমাহুল্লাহ, তিনি ইমাম আহলিল মদিনা, ইমাম ও দারুল হিজরা ছিলেন, তিনি মসজিদে নববীতে বসে দার্স দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কিছুটা দূরে তিনি দার্স দিতেন আর বলতেন, কুল্লু ইউখাদু মিন কাউলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর। উম্মার প্রত্যেকের কাউল থেকে গ্রহণও করা হবে আবার বর্জনও করা হবে। গ্রহণ করা হবে যদি সেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, আর বর্জন করা হবে যদি কোরআন সুন্নাহর সাথে তার সংঘাত এবং বিরোধিতা দেখা দেয়, তখন কোরআন সুন্নাহকে গ্রহণ করা হবে। ওই ব্যক্তি, তিনি যত বড় ইমামই হন না কেন, তার কথাকে গ্রহণ করা হবে না। ইল্লা সাহেব হাদাল কাউল হাদাল কবর, তবে এই কবরে যিনি সাহিত্য আছেন তার প্রত্যেকটা কাউল আমরা গ্রহণ করব যদি সেটা সহিভাবে আমাদের কাছে আসে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে কথা। মাজহাবের মূল্যায়ন আজকে আমাদেরকে এভাবেই করতে হবে। মাজহাবের যাদেরকে বাণী বলা হয়, তারা আসলে বাণী ছিলেন না, তারা কেউ বলেন নাই যে আমি একটা মাজহাব করে গেলাম, তারা বলে গিয়েছেন ইদা সাহাল হাদিথু মাযহাবি। বাস আজকে আমাদেরকে, মুসলিমদেরকে এভাবেই যদি তাদেরকে আমরা মূল্যায়ন করি, তাহলে তারাও বেঁচে যান, আমরাও বেঁচে যাই। তাদের সহি জিনিসগুলোকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের আখতাগুলোকে, তাদের ভুলগুলোকে আমরা চিহ্নিত করে আমরা সঠিকগুলোকে নিব। কারণ আমাদের কাছে যে কোনো ইমাম, যে কোনো মাযহাবের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক বেশি।